মহাসাগরে টাইটানদের হামলায় পুরো পৃথিবীর মানুষ যখন বিলুপ্তির পথে, তখন টাইটানদের হাত থেকে বেঁচে থাকা অল্প সংখ্যক মানুষ নিজেদের অস্তিত্ব টিকিয়ে রাখার জন্য দেয়াল বানিয়ে নিজেদের সে দেয়ালের ভিতর বন্দী করে রাখে। কিন্তু হঠাৎ করে সে দেয়াল একদিন ভেঙে ফেলে একটি টাইটান, আর সে ভাঙা দেয়ালের ভিতর থেকে মানুষ সভ্যতার ভিতর ঢুকে আসে সেই টাইটানগুলো। এখন মানুষরা কি এই টাইটানদের হামলা থেকে নিজেদের বাঁচাতে পারবে তা আমরা আজকে জানতে পারবো। হ্যালো গাইস, আসসালামু আলাইকুম, কেমন আছেন সবাই? আজকে আমরা চলে আসলাম অ্যাটাক অন টাইটানের এপিসোড 3 নিয়ে। আগের এপিসোড দেখানো হয়েছে আর্মর টাইটান ওয়াল শিঙ্গান সিনা এবং ওয়াল মারিয়া ভেঙে ফেলে, তারপর বাকি বেঁচে থাকা মানুষ ওয়াল রোজের ভিতরে চলে যায়। আর সেখানে এই সিরিজের মেইন ক্যারেক্টার ইরেন, মিকাস এবং আর্মিন তাদের দেশের আর্মি কর্পসে জয়েন করে। তো এপিসোড 3 তে দেখানো হয় ওয়াল শিঙ্গান সিনা এবং ওয়াল মারিয়া ছেলে মেয়েরা আর্মি কর্পসে ভর্তি হওয়ার পর ট্রেনিং নিতে আসছেন। তারপর দেখানো হয় তাদের কপসের কমান্ডারকে, সে সবার নাম ঠিকানা জিজ্ঞাসা করছিল। প্রথমে সে আর্মিনকে তার নাম ঠিকানা এবং সে কেন কপসে জয়েন হতে চায় তার জিজ্ঞাসা করলো। তখন সে তার নাম বলল এবং বলল সে শিঙ্গান সিনা গ্রাম থেকে এসেছে এবং সে মানব জাতিকে বাঁচানোর জন্য টাইটানের সাথে লড়াই করতে চায়। তখন পাশ থেকে দুইজন সিনিয়র কপস কর্মকর্তা যাচ্ছিল, তখন তারা এই ট্রেনিং দেখে কমান্ডারের কথা বলছিল আর তাদের কথার মাধ্যমে বুঝে আসছিল সে খুব রাগি, আর তার করা প্রত্যেকটি প্রশ্ন সবার ঘাম ছুটিয়ে দিত। তাদের তার বয়স সবাই ঠিকঠাক মতো ট্রেনিং করে ভালো কপস মেম্বার হতে পারে। তারপর কমান্ডার এক এক করে সবার পরিচয় নেয়। তারপর সে একটি ছেলেকে তার পরিচয় জিজ্ঞাসা করলো। এখানে ছেলেটি বলল তার নাম জিন আর সে মিলিটারি পুলিশ ব্রিগেডে জয়েন হতে চায়। এখানে মিলিটারি পুলিশ ব্রিগেড বলতে যারা দেয়ালের ভিতর থেকে ডিউটি পালন করে তাদেরকে বোঝায়। তখন কমান্ডার তার মাথা দিয়ে জিনের মাথায় দিয়ে বাড়ি মারল আর বলল তুমি যদি এইটাই সহ্য করতে না পারো তাহলে কিভাবে মিলিটারি পুলিশে ভর্তি হবে। তারপর কমান্ডার একজনকে জিজ্ঞাসা করলো তুই কে? তখন ছেলেটি বলল তার নাম কোনি এবং সে ওয়াল রোজের দক্ষিণের ভিলেজ থেকে এসেছে। এখানে কোনি ভয়ে বাম দিকে হাত না দিয়ে ডান দিকে হাত দিয়ে সেলুট দেয়। তখন কমান্ডার তার রাগে চেয়ারা নিয়ে কোনির মাথা ধরে ওকে উপরে উঠিয়ে ফেলে আর বলে তুই কপসের প্রথম দিকে শেখানো জিনিস ভুলে গেছিস। আর তখন পাশ থেকে একটি আওয়াজ আসে আর কমান্ডার পাশে তাকিয়ে দেখে একটি মেয়ে খাবার খাচ্ছে। তখন কমান্ডার গিয়ে জিজ্ঞাসা করলো তুই এখানে কি করছিস, কে তুই? তখন সে বলল তার নাম সাশা আর সে ওয়াল রোজের দক্ষিণের বিলেজ থেকে এসেছে। তখন কমান্ডার সাশাকে জিজ্ঞাসা করলো যে এই আলো কোথায় পেয়েছে। তখন সাশা বলল সে এটা কিচেন থেকে এনেছে। আর মজার ঘটনাটি হলো সে তার আলো থেকে দুই ভাগ করে ছোট অংশটি কমান্ডারকে খাওয়ার জন্য দিল। তখন কমান্ডার রাগ হয়ে সাশাকে রাত পর্যন্ত দৌড়ানোর পানিশমেন্ট দিল আর ডিনার কিছু না খাওয়ার। তারপর সিন চেঞ্জও দেখানো হয় ইরেন ও তার বন্ধুরা বারান্দায় দাঁড়িয়ে কথা বলছিল। তখন পাশের রাস্তা কিছু ছেলেমেয়েরা চলে যাচ্ছিল যারা কপসে ভর্তি হওয়ার জন্য মানা করে দেয় এবং খেতে কাজ করার সিদ্ধান্ত নেয়, কারণ এখানে নিয়ম ছিল যারা কপসে ভর্তি না হবে তারা খেতে কাজ করবে। তখন পাশ থেকে একজন ইরানকে জিজ্ঞাসা করলো তোমাকে ট্রেনিং কিছু জিজ্ঞাসা করা হয়নি? তখন ইরেন বলল আমরা তিনজন ওয়াল শিঙ্গা সিং থেকে এসেছি। তারপর দেখানো হয় রুমের সবাই সেই দিনের কথা জিজ্ঞাসা করছিল যেদিন কোলোসাল টাইটান দেয়াল ভেঙে ফেলেছিল, কারণ এখানে সবাই ওয়াল শিঙ্গা সিনার বাসিন্দা ছিল না তাই সবাই কোলোসাল টাইটানকে দেখেনি। তখন ইরেনের তার মার মৃত্যুর দৃশ্য মনে পড়ে যায় আর তখন ইরেন বলে আমি যখন ওডিয়াম গিয়ার চালানো শিখে যাব তখন টাইটানরা কেউ বাঁচবে না। তারপর স্ক্রিন চেঞ্জ হয়ে পরের দিন ট্রেনিং এর দৃশ্য দেখানো হয় যেখানে সবাইকে ওডিয়াম গিয়ারে ব্যালেন্স করা শেখানো হচ্ছিল, যেখানে মিকাজা সহ অনেকে খুব ভালোভাবে নিজেকে ব্যালেন্স করা শিখে গিয়েছিল, আবার অনেকে মোটামুটি ভাবে নিজেকে ব্যালেন্স করতে পারতো, কিন্তু এখানে ইরেন একটু নিজেকে ব্যালেন্স করতে পারলো না। তখন তাদের কমান্ডার বলল ইরেন কি করছো তুমি, নিজেকে উপরে উঠাও। আর তখন সবাই ইরেনের দিকে তাকিয়েছিল। তারপর সিন চেঞ্জ হয়ে দেখানো হয় বিকাল হয়ে গেছে কিন্তু ইরেন এখনো ট্রেনিং করে যাচ্ছিল। তখন মিকাসা ইরেনকে টিপস দিচ্ছিল। তারপর আর্মিন ওডিয়াম গিয়ার উপরে তোলে কিন্তু ইরেন এবারও নিজেকে ব্যালেন্স রাখতে পারছিল না আর ইরেন তার ব্যালেন্স হারিয়ে নিচে পড়ে যায় আর মাথায় মারাত্মক আঘাত পায়। তারপর সিন চেঞ্জ হয়ে দেখানো হয় ইরেন সহ সবাই রাতে ডিনার করছে, যেখানে সবাই ইরেনের ব্যাপারে বলা বলে করছিল আর বাজে মন্তব্য করছিল। তখন মিকাসা ইরেনকে বলল তোমার কপসে ভর্তি হওয়া উচিত হবে না, শুধু শুধু নিজের জীবন দেওয়ার কোনো মানে হয় না। তখন ইরেন মিকাসাকে বলল তুমি এই কথা কিভাবে বলতে পারো, আমি কখনো সেই দিনের কথা বলতে পারবো না। তারপর দেখানো হয় ইরেন সবার কাছে ট্রিক্স জানতে চাচ্ছিল যে কিভাবে ওডিএম গিয়ারে ব্যালেন্স ঠিক রাখা যায়। তখন কোনি এবং জিন ইরেনকে অপমান করে বলল এসব দুর্বলদের জন্য না, তুমি চুপচাপ কপ সেরে চলে যাও। তারপর ইরেন রায়নার ও বেরথুলের কাছে গিয়ে সাহায্য চায় আর বলে তোমরা অন্তত আমাকে কোনো ট্রিক্স বলো। তখন রায়নার বলল সত্যি বলতে এখানে আমার কোনো ট্রিক্স জানা নেই। তখন বেরথুল ইরেনকে বলে তোমার তো ওয়াল শিঙ্গান সিনার বাসিন্দা, তোমরা তো ওই টাইটানগুলোকে খুব কাছ থেকে দেখেছিলে তাই না? তখন ইরেন বলে তোমরা কোত্থেকে এসেছো? তখন বেরথুল বলল আমি ও রায়নার ওয়াল মারিয়া দক্ষিণ পশ্চিমের পাহাড়ের ভেতরে
একটি গ্রাম থেকে এসেছি। তারপর রায়নার ও বেথুদ ইরিনের উদাস মন খারাপের চেহারা দেখে ইরিনকে মোটিভেট করতে সূর্য উদয় হওয়া দেখতে যায়, যাতে ইরিনের মন ভালো হয়ে যায়। তখন বেথুদ বলল, এখানে সবাই 12 বছর থেকে বড় হবার কারণে এতে কাজ করতে লজ্জা পাচ্ছিল, তাই মিলিটারি পুলিশ কপসে ভর্তি হওয়ার জন্য সবাই এখানে এসেছে। কারণ শুধু মিলিটারি কপসের লোকেরাই দেয়ালের ভিতরে ডিউটি করবে, যার কারণে তাদের জীবন সুরক্ষিত থাকবে। তখন রায়নার বলল, আমি একদিন আমার বাসায় ফিরবো, এই জন্য আমি এখানে এসেছি। আমি অবশ্যই একদিন আমার নিজের ঘরে ফিরে যাব। আর এর কথার পিছনে এক বড় ধরনের রহস্য লুকিয়ে আছে, যা আমরা পরবর্তীকালে জানতে পারবো। তারপর দেখানো হয় তারা কথা বলতে বলতে একটি ছোট সরোবরের কাছে পৌঁছে যায়, যেখানে তারা সূর্য উদয় দেখতে পায়, যেখানে রায়নার আর ইরেনের মধ্যে অনেক ভালো ফ্রেন্ডশিপ হয়। তারপর সিন চেঞ্জ হয়ে পরের দিনের ট্রেনিং এর দৃশ্য দেখানো হয়, যেখানে আজকে শুধু ইরেনের ট্রেনিং বাকি ছিল আর সবাই ইরেনের ট্রেনিং দেখার জন্য একত্রিত হয়েছিল, যেখানে কমান্ডার জিজ্ঞাসা করলো, ইরেন ইয়েগার, তুমি কি রেডি? ইরেন বলল, ইয়েস স্যার। তখন ইরেনের ওডিয়াম গিয়ার উপরে ওঠানো হলো, সবার নজর ইরেনের উপরে ছিল। ইরেন ভাবছিল, আমাকে সবার সামনে প্রমাণ করতে হলে এটা করতেই হবে। প্রথম অবস্থায় ইরেন ঠিকঠাক করলো, কিছুক্ষণের ভিতরে সে আবারও ব্যালেন্স হারিয়ে পড়ে যায়। তখন কমান্ডার ইরেনকে নিচে নামতে বলে আর পিছন থেকে দাঁড়িয়ে থাকা একটি ছেলে থেকে তার বেল্ট ইরেনকে দিতে বলে। তারপর সেই বেল্ট পরে যখন ইরেনকে আবার উঠানো হয়, তখন ইরেন সুন্দরভাবে নিজেকে ব্যালেন্স করতে পারছিল। তখন কমান্ডার বলে, তোমার বেল্টের মেটাল ফিক্সার খারাপ ছিল। তখন সবাই অবাক হয়ে যায়, কারণ ইরেন ওই খারাপ বেল্ট দিয়েই ব্যালেন্স ঠিক রেখে ফেলেছিল। আর কমান্ডার বলে, তুমি এই ট্রেনিং পাস করে ফেলেছো। তখন ইরেন বলল, আমি প্রমাণ করে দিয়েছি, এখন আমি টাইটানদের বিরুদ্ধে লড়তে পারবো। তখন কমান্ডার মনে মনে ইরেনের বাবাকে বলল, গ্রীষ্মা, তোমার ছেলে একজন সিপাহি হয়ে গেছে। আর এর সঙ্গে শেষ হয়ে গেল অ্যাটাক অন টাইটানের এপিসোড 3। দেখা হবে পরের এপিসোডে, ততক্ষণ টিল দেন, টেক কেয়ার অ্যান্ড গুড বাই গাইস।